ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। তো আগস্টে লিওনেল মেসি যখন বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন তখন জোরালোভাবে শোনা গিয়েছিল ম্যানচেস্টার সিটি ও পিএসজির নাম। আর্জেন্টাইন তারকার পরবর্তী গন্তব্য হতে পারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি অথবা ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, এই দুই ক্লাবের একটি। তবে সে সময় বার্সেলোনার সঙ্গে চুক্তির জটিলতায় ক্লাব ছেড়ে নতুন ক্লাবে যাওয়া হয়নি মেসির। চুক্তিতে থাকা শেষ বছরটি বার্সেলোনায় কাটিয়ে দিতে হচ্ছে আর্জেন্টাইন অধিনায়কের। এর মাঝে গণমাধ্যমে বেরিয়ে আসছে বিভিন্ন খবর লিওনেল মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে থাকা ক্লাবগুলোর মধ্যে এবার শোনা যাচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের নামও। শুনতে বিষয়টি অবাককর মনে হলেও এমনটাই এবার খবর বেরিয়েছে গণমাধ্যমে। মূলত অ্যাথলেটিকো মাদ্রিদের এক আর্জেন্টাইন তারকার কথার পর মেসির অ্যাথলেটিকোতে যোগ দেওয়ার খবরে সরগরম হয়ে উঠে ইউরোপিয়ান মিডিয়া। এল মুন্ডো কদিন আগে বার্সেলোনার সঙ্গে মেসির সবশেষ চুক্তি পত্র ফাঁস করেছিল। চার বছরের সেই চুক্তিতে লিওনেল মেসি মৌসুম প্রতি বার্সেলোনা থেকে প্রায় আয় করেন 14 মিলিয়ন ইউরো। অ্যাথলেটিকো কি মেসিকে এই বেতন দিতে পারবে? বেশিরভাগের জবাব হয়তো না উত্তরই হবে। অ্যাথলেটিকোর পক্ষে মেসির এমন বিশাল অঙ্কের বেতন চালানো সম্ভব নাও হতে পারে। তাহলে মেসিকে নিয়ে সাম্প্রতিক দলবদলের গুঞ্জনে অ্যাথলেটিকোর নাম কেন উঠে আসছে বারবার? এদিকে কিছুদিন আগে উরুগুয়ান তারকা বার্সেলোনা থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন। লুইস সুয়ারেজের অ্যাথলেটিকোতে যোগ দেওয়ার পর মেসির জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে লুইস সুয়ারেজের। এই আর্জেন্টাইনই মূলত মেসিকে অ্যাথলেটিকোতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। সুয়ারেজের সঙ্গে অ্যাথলেটিকোর জার্সিতে মেসিকে দেখতে চান তিনি। আসছে জুনে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, চাইলে নতুন কোন ক্লাবে পাড়ি জমাতে পারেন আর্জেন্টাইন তারকা। আর নতুন মৌসুমে লিওনেল মেসিকে লুইস সুয়ারেজের সঙ্গে অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে দেখতে চান অ্যাঞ্জেল কোরিয়া। সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে লিওনেল মেসিকে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে অ্যাঞ্জেল কোরিয়া বলেন, মেসির জন্য অ্যাথলেটিকোর দরজা খোলা, আশা করি সবকিছু ভালোভাবেই চলবে, মেসি চাইলে তার জন্য আমাদের দরজা খোলা। মূলত অ্যাঞ্জেল কোরিয়ার এই কথার পর লুইস সুয়ারেজের সঙ্গে আবারও মেসির জুটি গড়ার একটা সম্ভাবনা দেখছে গণমাধ্যম, তবে সেটা অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে।